শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আর রবিবার ঠিক রাত 11টায় আগের বারের মতো নিয়ে আবারও শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, আর যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকব আমি রেহান রসুল। আর চাইলে আপনিও থাকতে পারেন যদি আপনার অপরাধ থাকে, কিংবা এমন যদি হয় যে আপনার মধ্যে অপরাধ প্রবণতা আছে, কিংবা এমন যদি হয় আপনি কোনো একটা বিপদের মধ্যে পড়ে অপরাধ করার কথা ভাবছেন বা অপরাধ করতে বাধ্য হচ্ছেন, সেই ক্ষেত্রেও আপনি আমাদেরকে শুনতে পারেন, আমাদের সাথে আপনার অবস্থানটাকে শেয়ার করতে পারেন। তার কারণ একটাই, আমরা যখন কেউ বিপদে পড়ি বা কেউ যখন কোনো অপরাধ করি তখন আমরা অনেক বড় একটা পথের মধ্যে দিয়ে যাই, আর সেই পথটার শুরু থেকেই প্রচন্ড অপরাধ থাকে না, প্রচন্ড অপরাধটা হয় একদম পথের শেষে এসে। আর কেউ যদি পথের শুরুতেই কোনোভাবে বুঝতে পারে যে পথের শেষ পরিণতিটা এখানে বা এই জায়গায়, তখন কিন্তু আর পেছনে ফেরার মতন অবস্থা থাকে না। আর তাই যদি আপনি শুরু থেকেই শুনতে পারেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে, যে আপনি হয়তো সেই পথ থেকে ফিরে আসতে পারবেন। প্রত্যেক যাহা বলিব সত্য বলিবতেই আমি একটা চিঠি প্রকাশ করি, যেটা আমার পেজে কিংবা আমার অফিসের ঠিকানায় কেউ চিঠি পাঠায় কিংবা কেউ ফেসবুকে লিখে পাঠায়, এবং তারা নাম লেখে না নিজেদের, কিন্তু নিজেদের অবস্থানটা বোঝায় এবং জানতে চেষ্টা করে যে আসলে এরপর কি সম্ভব, এরপরে কোথা থেকে কি করতে পারা সম্ভব। আজকেও আমি একটা চিঠি দিয়েছি, যারা ফেসবুকে আছেন তারা অলরেডি চিঠিটা পেয়ে গেছেন, আর যারা ফেসবুকে নেই তাদের জন্য আমি চিঠিটা একটু পড়ে দিতে চাই। চিঠিটা কিছুটা এমন, আমি মাঝখানের একটা অংশ কপি পেস্ট করেছি আমার পোস্টের সাথে, onfacebook.com/abcradioFM89.2 এটা হচ্ছে পেজের অ্যাড্রেস, ওখানে গেলে আপনিও পেয়ে যাবেন। কিছুটা এমন চিঠিটা, যে আমি এক পরিচিত বড় ভাইয়ের সাথে টাউনে চলে গেলাম, তার আগে বেশ কিছু ঘটনা আছে, তার বাবা আরেকটা বিয়ে করে এবং আগের মা পাগল হয়ে যায় এবং সে কাইন্ড অফ আত্মহত্যা করে, নিজেই নিজেকে মারতো, একটা পর্যায়ে মরে যায়, এ ধরনের কিছু ব্যাপার আছে। তারপরে একটা সময় তার বাবা তাকে ঘর থেকে বের করে দেয়। তারপরে চিঠির অংশটুকু আমি পড়ছি, আমি এক পরিচিত বড় ভাইয়ের সাথে টাউনে চলে গেলাম, একটা পুরীর দোকানে কাজ করতাম, কোন রকমে চলতাম। একদিন ক্যাশ থেকে টাকা চুরির অপরাধে আমাকে ওরা বের করে দিল, টাকাটা আমি নেইনি, তাই মেজাজ ঠিক রাখতে না পেরে দোকানে ভাঙচুর করলাম, গরম চুলা উল্টে দিলাম রাস্তায়। আশেপাশের লোক ভয় পেয়ে গেল পাগল ভেবে, আমিও পাগল পাগল ভাব করে ক্যাশ থেকে মুঠো ভরে টাকা নিয়ে দোকানের পাশের স্টেশন থেকে একটা মালগাড়িতে উঠে গেলাম আর চলে গেলাম আরেক জায়গায়। ওখানে আমি কাউকে চিনি না, কেউ আমাকে চেনে না, ওখানেও পাগল পাগল ভাব নিয়ে চললাম, লোকে ভয় পেয়ে টাকা দিতে লাগলো। এখন আমি এক এলাকা থেকে আরেক এলাকায় যাই, এরপর থেকে পাগলের ভান করে অলিগলিতে মানুষকে ভয় দেখিয়ে টাকা নেই, দিনে 600 টাকার বেশি আসে পকেটে। এই ধরনের ছিল চিঠিটা। তো এই চিঠিটা লিখেছে মুসলিম নামের একজন, সে তার নামটা লুকায়নি, মুসলিম তার আসল নাম। সে জানে সে অপরাধ করছে কিন্তু সে এই পথ থেকে বের হয়ে আসতে পারছে না, কারণ যথেষ্ট ইনকাম এবং সেই টাকা পয়সা দিয়ে সে মোটামুটি ভালোই আছে। তো এই ধরনের একজন মানুষকে তো আসলে আমরা কি বলতে পারি, তাকে আমরা কিভাবে এই পথ থেকে বের করে নিয়ে আসতে পারি, কোন কথাটা বললে তাকে এই পথ থেকে বের করে নিয়ে আসা যায়, আমি জানি না। আপনারা চিন্তা করতে থাকতে পারেন, আর চিন্তা করলে হয়তো আপনাদের দেখানো পথ থেকে একটা ভণ্ড পাগল বের হয়ে এসে সত্যিকারের পাগল হবে আর কি। ইনকাম করতে গিয়ে অনেকে সত্যিকারের পাগল হয়ে যাচ্ছে, আর কেউ পাগলের ভাব ধরে ইনকাম করছে, ব্যাপারটাই অন্যরকম। এই কারণেই এই চিঠিটা তুলে ধরা। যাই হোক, আমরা এখন একটা গান শুনবো, গান শুনে তারপর যখন আবার আসবো তখন 2221 এ দেখবো যে এমন কেউ আছে কিনা যে তার অপরাধ স্বীকার করতে চায় এবং সে তার অপরাধটা লিখে যেন পাঠায় আমাকে। আপনার নিজের অপরাধটা লিখবেন, লিখে পাঠাবেন 2221 এই নাম্বারে, চাইলে নাম প্রকাশ করবেন না চাইলে করবেন না, তবে শুরুতে ABC লিখতে কোনোভাবেই ভুলবেন না। আর সবচেয়ে বড় কথা, SMS পাঠাবেন 2221 এই নাম্বারে। আপনার অপরাধগুলো যদি আমার কাছে মনে হয় যে প্রকাশ করার মতো, তাহলে অবশ্যই আপনাকে আমি স্টুডিও থেকে সরাসরি কল দেব। যদি আপনার কথা বলার যথেষ্ট সৎসাহস থাকে তাহলে আপনি অবশ্যই সাথে নাম্বারটাও লিখে পাঠাতে পারেন, আদারওয়াইজ আমি নিজেও নাম্বারটা খুঁজে বের করতে পারবো, ইটস নট আ বিগ ডিল। আপনি কথা বলতে চান কিনা সেটা যেন আপনার SMS এ ক্লিয়ার থাকে। 2221 ABC দিয়ে শুরু হবে, স্পেস দিয়ে আপনার নাম, তারপরে হচ্ছে আপনার কথাগুলো, আপনার অপরাধ বোধ, কেন আপনি সবার সামনে স্বীকার করতে চান, লিখে পাঠিয়ে দেবেন 2221 এই নাম্বার। ফিরে আসছি একটা গান শুনে, গানের পরে ছোট্ট বিরতি, বিরতির পরে আবারও রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। বিসি রেডিও FM 89.2। আর ইতিমধ্যে ফেসবুকে আমি বেশ কিছু কমেন্ট দেখতে পাচ্ছি যারা আমাকে জানাতে চাচ্ছে যে ব্যাপারটা কিভাবে কি করা উচিত বা আসলে কোন পথে আছেন উনি। রিয়াসাদ মুবিন আছে, লিখছে সঠিক পথে আসা উচিত, জীবনটা অনেক সুন্দর তাই এটা কি সবাই বুঝতে পারে। রন্টু আছে আমাদের সাথে, এক্সেপশনাল রন্টু, লিখছে যে ভাই এই ম্যাটারের সলিউশন
লিখেছেন ওর নিজের মন, খুব সুন্দর একটা কথা লিখেছেন, আসলেই খুব সুন্দর একটা কথা লিখেছেন। তাজুল ইসলাম সন্দীপন আছেন আমাদের সাথে, দেখছি যে এটা আসলে ঠিক হয় নাই ওর, ও এখন স্বাভাবিকভাবে সকলকে দেখানোর জন্য একটা হাসপাতালে ভর্তি হয়ে কিছুদিন থেকে ভালো হওয়ার ভান করতে পারে, সৎ পথে আয় রোজগার করতে পারে, তখন সবাই ভেবে নিবে হয়তো আগে পাগল ছিল বলে এমন করেছে, এখন ভালো হয়ে ভালো কাজ করে, হয়তো তাকে মানুষ আবার ভালোবাসা দিবে, এটা ভালো হয় ভাইয়া। আসলে তাজুল ইসলাম সন্দীপন আপনি খুবই মানে যুক্তি সঙ্গত একটা মানে উত্তর দিয়েছেন, খুবই ভালো লাগলো। আসলে এই ভানটা হয়তো দরকার আছে, এই ভানটা দরকার বলেই হয়তো সামাজিকভাবে নিজেকে সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য এই ভানটা হয়তো করার দরকার আছে। ভালো কথা লিখেছেন। ওকে, আর আছে আমাদের সাথে কে সাগাউর খান, লিখছে যে আগে প্রতিটা এপিসোড শুনতাম, এখন আর শোনা হয় না। আহারে, আচ্ছা কোনো ব্যাপার না, নেক্সট টাইম আবারও শুনতে পারবেন আশা করছি। এরপরে আছে আমাদের সাথে তানিশা ইয়াসমিন, লিখছে যে এটা কেমন জীবন, জীবন চলতে গেলে ওনার থেকে আসল জীবনে ফিরে আসতে হবে, জীবন বড় অনেক লম্বা, লম্বা জীবন কি পাগল হয়ে থাকা সম্ভব? আমি মনে করি সঠিক পথে চলে আসাটা ভালো হবে। তাসনিয়া তানিশা, তানিশা ইয়াসমিন ভালোই লিখেছে কথাটা। মুনা সারাহ বিশ্বাস লিখছে, মুসলিম ভাইয়ের জন্য বলবো তিনি যেন এই রাস্তা ছেড়ে দেন, আর বর্তমানে একটু চেষ্টা করলে অনেক কাজই পাওয়া যায়, আর কাজ বড় হোক বা ছোট কাজ, ছোট কাজ তো কাজ। আর তাছাড়া মুসলিম ভাই যেহেতু পাগলের অভিনয়টা করছেন, আমি আশা করি উনি এটাকেই কাজে লাগিয়ে পার্কে বা লোকালয়ে যে মানুষকে হাসিয়ে টাকা রোজগার করতে পারবেন, এটাও একটা ভালো বুদ্ধি, এটাও একটা ভালো বুদ্ধি। কিন্তু আসলে মানুষ টাকা দিলে একমাত্র দেখা যায় যে ভয় পেয়েই দিচ্ছে, খুশি হয়ে টাকা দেওয়ার ব্যাপারটা খুব একটা নাই, মানুষ ফ্রিতে খুশি হতে পছন্দ করে, একটু সমস্যা হইলে আর সেটা মানে একটু টাকা লাগলেই আর সেটা করে না। মনে করো অনেক বড় একটা কনসার্ট হচ্ছে, টিকেটের দাম যদি হয় 500 টাকা, তাহলে অনেকেই যাবে না, অথচ ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেই গানগুলা চোরের মতন ঠিকই শুনবে, তাই না? এ ধরনের তো মানুষ, তো এই কারণে হয়তো তাকে ওই রূপটা নিতে হয়েছে, ভয় দেখাতে হচ্ছে। চাকমা বাবু রতন লিখছে যে আমার নাম রতন ভাইয়া, আমি চট্টগ্রাম থেকে বলছি, বলুন। এত কথা লেখার দরকার নেই কিন্তু ভাইয়া, জাস্ট লিখলেই হয়। আমি একটা অপরাধ করেছি, আমি কি সেই অপরাধের শাস্তি পাবো নাকি মাফ করে দেওয়া সম্ভব? আপনি আপনি জানেন ভাই কার কাছে অপরাধ করেছেন, সে জানে, উদ্ভট একটা প্রশ্ন কেন করে রাখবেন বলেন। তন্ময় দে আছে আমাদের সাথে, লিখছে যে আপনি অনেক বড় ভুল করছেন, আপনাকে চোরের মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে যেটা পুরোপুরি অন্যায় ছিল, কিন্তু আপনি বর্তমানে মানুষের সাথে যে প্রতারণা করছেন সেটা ঘোরতর অন্যায় এবং শাস্তিযোগ্য অপরাধ। আপনার রাগের উৎসটা ছিল আপনাকে চাকরি থেকে বিতাড়িত করা এবং মিথ্যে অপবাদ দেয়া থেকে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে আপনার রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু বর্তমানে আপনি রাগের প্রতিশোধটা নিচ্ছেন কতগুলো নিরপরাধ মানুষের উপরে, অ্যাবসলিউটলি এটা একেবারেই উচিত নয়। তাছাড়া কিছুটা হলেও বোঝা যাচ্ছে আপনার মাঝে টাকার লোভ কাজ করছে, আপনি দ্রুত এগুলো পরিত্যাগ করুন এবং নতুনভাবে জীবন শুরু করুন। ধন্যবাদ সবাইকে, অনেক সুন্দর করে লিখেছেন তন্ময় ভাই, আসলে ভালো লেগেছে আপনার লেখাটা, এবং আমার মনে হয় আসলেই ঠিক এভাবেই চিন্তা করা উচিত। আসলে এটা ছাড়া আমরা কি বলতে পারি, বাট আমি চিঠিটা তুলে ধরার আরো একটা কারণ হচ্ছে যে এরকম আমাদের আশেপাশে নেই তো, আমাদের আশেপাশে কি কেউ এরকম ভন্ডামি করে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে? হয়তো কেউ পাগলের অভিনয় করে ভয় দেখাচ্ছে না, কিন্তু কেউ হয়তো পাগলের অভিনয় করে মায়া কেড়ে নিচ্ছে, কেউ হয়তো পাগলের অভিনয় করে ছিঁড়া জামা কাপড় পরে এসে তারপরে এক পর্যায়ে কি বলবো যে টাকা নিচ্ছে করুণার সহিত, প্রেমের সহিত, তারপরে জামা কাপড় নিচ্ছে, এরকমও তো অনেকে আছে, তাই না? তো এদেরকে আমরা ধরবো কিভাবে? আমরা যখন কাউকে একটা কিছু দেই বা কাউকে যদি আমরা ভালোবেসে কিছু দেই বা মায়া থেকে কিছু দেই, তখন কিন্তু সেই জিনিসটার একটা ভ্যালু থাকে আমাদের কাছে, সেটা কতটুকু সেটা আমি জানি না, সেটা যার ক্ষমতা আছে 2 টাকা দেওয়ার সে 2 টাকা দিয়ে শান্তি পায়, যার ক্ষমতা আছে 10 টাকা দেওয়ার সে 10 টাকা দিয়ে শান্তি পায়। এখন এই যে পাগলের ভান করে টাকা নেয়া বা ভিক্ষুক সে যে টাকা পয়সা হাতানো, এই জিনিসটা তারা আসলে কোন শান্তিটার বেচা কেনা করে এখানে চিন্তা করতে অবাক লাগে যে এটা কিভাবে সম্ভব, একটা মানুষের কষ্টকে বা দানকে বাজেভাবে ব্যবহার করা, একটা মানুষের বিবেক বোধকে কিনে ফেলা, এটা কিভাবে সম্ভব অভিনয়ের মাধ্যমে। তাসপিয়া আক্তার লিখছে যে ভাই আপনি সঠিক পথে মেনে চলেন, এখন আপনার অপরাধগুলো গিয়ে সঠিক পথে আসুন, অপরাধগুলো ভুলে গিয়ে জীবনকে সঠিক পথে পরিচালনা করতে পারলে জীবন অনেক সুন্দর হবে। আপু আরেকটু ক্লিয়ার করে লিখতে হবে, আপনি অনেক শব্দ লেখেননি যে কারণে আমি আপনার লেখাটা ক্লিয়ারলি পড়ার অপশন পাচ্ছিলাম না, অনেক চেষ্টা করেছি বাট ক্লিয়ারলি পড়তে পারছি না, বেশ কিছু প্রবলেম আছে এখানে।
ওয়ালি আছে আমাদের সাথে, লিখছে যে আজ একটু দেরি হয়ে গিয়েছে, এফবি তে নাই, তাই যদি একবার বলতেন ভালো হতো প্লিজ। অবশ্যই আমি আরেকবার, এমনিতেও আমার ব্রেকের পরে এসে বলা উচিত ছিল। আমি চিঠির একটা অংশ পড়ছি। আমাদেরকে মুসলিম নামে একজন চিঠি পাঠিয়েছে, তাকে তার বাবা বের করে দিয়েছিল বাসা থেকে, সে যখন ক্লাস এইটে ছিল তখন, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার দ্য লেটার, সে তখন বের করে দেয় এবং তার মা মারা গিয়েছিল তার ছয় সাত মাস আগে। তার বাবা আবার নতুন বিয়ে করেছিল, প্রচন্ড বদরাগী মানুষ ছিলেন যে কারণে আশেপাশের লোকজনও ঠেকানোর সাহস পায়নি। তখন সে এক বড় ভাইয়ের সাথে চলে আসে টাউনে। টাউনে আসার পরে একটা পুরীর দোকানে কাজ করত, কোন রকম চলাফেরা করত। একদিন সেই পুরীর দোকানেই ক্যাশ টাকা চুরির অপরাধে তারা তাকে বের করে দেয়। টাকাটা সে নেয় নেই, তাই সেও তার বাবার মতনই মেজাজটা ঠিক রাখতে পারেনি। সে দোকানে ভাঙচুর করে, গরম চুলা উল্টে দিয়ে রাস্তায় ফেলে দেয়, অনেক ধরনের কার্যকলাপ করে এবং আশেপাশের লোকজন ভয় পেয়ে তাকে পাগল ভেবে নেয়। সেও পাগল পাগল ভাব করে ক্যাশ থেকে মুঠো ভরে টাকা নিয়ে তারপরে পাশের একটা স্টেশন, রেলওয়ে স্টেশন ছিল, রেলওয়ে স্টেশনের পাশে পুরীর দোকান, সে একটা মালগাড়িতে উঠে চলে যায় অন্য একটা এলাকাতে। ওখানে যেখানে কেউ তাকে চেনে না, সেও কাউকে চেনে না, ওখানে পাগল পাগল ভাব নিয়ে সে চলে এবং লোককে ভয় দেখিয়ে সে টাকা পয়সা নেয় এবং প্রতিদিন প্রায় 600 টাকার মতন সে কামায়। তো এভাবেই আমাদেরকে মুসলিম লিখে পাঠিয়েছে এবং সে বুঝতে পারছে না সেই পথ থেকে কিভাবে বের হয়ে আসবে। তার কারণ হচ্ছে তার লোভ, তার সেই টাকাটা প্রয়োজন। প্রতিদিন 600 থেকে 1000 টাকা কামাই করা আসলে মুখের কথা নয়, অনেক কষ্ট, অনেক শ্রমিক হয়তো সারাদিন অনেক কাজ করে অনেক কষ্ট করে তারপরে হয়তো 500 টাকা পকেটে নিয়ে বাড়িতে যেতে পারে না, কারণ পথে তার কিছু খরচ থাকে, তার বাজার করতে হয়, তার দিনের খরচ আছে। সে হয়তো সব মিলে 200-300 টাকা নিয়ে ফেরে এবং এই 200-300 টাকা নিয়ে ফেরার সময় হয়তো কোনো এক মুসলিমকে অভাবে পড়া পাগল ভেবে 10 টাকাও দিয়ে দেয় আর মুসলিম সেই টাকাগুলো নিয়ে চলাফেরা করছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মুসলিম, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনার চিঠিটাতে আপনার একটা ইন্টেনশন দেখেছি যে আপনি হয়তো একটু মায়া পেতে চেয়েছেন আমাদের কাছ থেকে, কারণ আপনার ছোটবেলাটা তীব্রভাবে কষ্টকর ছিল। কিন্তু আপনার ছোটবেলার কষ্টটাকে আপনি এভাবে সবার মাঝখানে তো ছড়িয়ে দিতে পারেন না। এটা এখন পর্যন্ত যারা ফেসবুকে আমাদের সাথে আছে তারাও এই কথাটাই লিখেছে। মুবিন ভাই বলছে সময়ের সাথে ঠিক হয়ে যাবে। কি কি সময়ের সাথে কি ঠিক হবে ভাইয়া, আমি তো এটা বুঝতে পারছি না সময়ের সাথে মানে তার কোন চিন্তাটা ঠিক হবে। নবীন আছে, নবীন লিখছে চিঠিটা পড়ে আমার এই ছেলেটার ছোটকাল থেকে ভালো পরিবেশে বড় হতে পারেনি এটা মনে হলো। তার পরিবার তাকে কড়াকড়ি শাসনের চাপে রাখতে পারে নাই, পরিবার রাখতে চাইলে ও সেই যদি না মানে তাহলে পরিবারের কিছু করার নেই। এই বিচিত্র পৃথিবীতে কত ধরনের মানুষ আছে তাদেরকে দেখলে আমার খুব কেমন যেন লাগে। যারা ভালো তারা খারাপ কাজ করে না, অবশ্যই যারা ভালো তারা খারাপ কাজ করে না, এটা একটা সত্যি কথা বলেছেন, কিন্তু যারা খারাপ কাজ করে তারা কি সবাই খারাপ? চাকমা বাবু রতন আছে আমাদের সাথে, লিখছে আমার মতে সঠিক পথে আসা উচিত বলে মনে করি, অপরাধ যে করে তখন তাকে অপরাধের শাস্তি পেতে হবে। এই ধরনের একটা মানুষের প্রতারণা শাস্তি আসলে কি হওয়া উচিত? সে তো ওই প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারবে না যাদের কাছে সে সাথে সে প্রতারণা করেছে। এমনকি সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই প্রত্যেকটা মানুষ তো প্রতারণার শিকার হয়েছে, তারা নিজেরাই জানে না কিন্তু সে তার কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে ক্ষমা চাইবে কিভাবে এটা একটা বড় প্রশ্ন। শাস্তি তো দেয়াই যায়, শাস্তি তো খুব ভালোভাবেই দেয়া যায়, কিন্তু সে যদি এই কাজটা করা ছেড়েও দেয় তারপরেও তার পক্ষে কি ক্ষমা চাওয়াটা পসিবল হবে? আমার মনে হয় না। ইট উইল বি আ বিগ ট্রাবল, মানে বিগ প্রবলেম ফর হিম এখান থেকে ক্ষমা পেয়ে বের হয়ে আসাটা, তাই না? এরপরে কি আছে আমার সাথে? এরপরে আমার সাথে আছে হলো অনেকগুলো শেয়ার, 15 শেয়ার দেখতে পাচ্ছি, আমি কি শেয়ারে যাব? অবশ্যই আমি যেতে চাই। নুজহাত তাবাসসুম আছে আমাদের সাথে এখানে, লিখছে যে খুবই স্বাভাবিক তার এই এগুলো অফ করে ভালো পথে টাকা ইনকাম করা উচিত হবে। যারা তাকে মিথ্যা অপবাদ দিয়েছে তারা অবশ্যই ভুল করেছে, কিন্তু তার মানে এই না যে তার খারাপ হতে হবে। তার কথা দেখে মনে হচ্ছে সে শর্ট টেম্পার্ড, তাই তার ভুল শুধরে নিয়ে ভালো হয়ে যাওয়াটা সলিউশন মনে হচ্ছে। ভুল বলে থাকলে সরি, বাট আমার আসলে এটা মনে হচ্ছে অ্যাবসলুটলি রাইট মনে হচ্ছে, কোনো সমস্যা নেই এখানে, ভুল হওয়ার কোনো চান্স নেই। নাজারিনা রুবাইয়াত স্বচ্ছ লিখছে যে হয়তো তখন অন্যায় ছিল কিংবা মিথ্যেটা চাপিয়ে দেওয়া হয় আপনার উপরে, কিন্তু ভাইয়া আপনি যখন এখন যে অপরাধটা করেছেন সেটা কিন্তু ঠিক না। আপনি প্রতিনিয়ত ঠকাচ্ছেন মানুষকে, আপনার এই পথ থেকে বের হওয়াটা জরুরি। প্রথমে মালিকের নিকট ক্ষমা চান, চেয়ে সত্যের পথে কাজ করবেন। খুব সুন্দর করে লিখেছ। আমার সবচেয়ে ভালো লাগে কি, আমার যে শ্রোতারা আছেন যারা শুনছেন তারা একজন অপরাধীর অপরাধ শুনেও ইদানিং আমি দেখি না কেউ গালাগালি করে কোনো কথা লিখেছে, এই ওরে এটা করা উচিত, ওরে ধৈরা এটা করা উচিত, ওরে মাইরা এটা করা উচিত, নানান রকম চ এবং খ যুক্ত গালাগালি, এগুলো এখন আর দেখা যায় না। আমি জানি না এটাকে আমি ব্যান করতে করতে দেখা যায় না, নাকি
মানে ইউ গাইজ আর অসাম, আই ডোন্ট নো। এই যে একটু আগে নাজারিয়া রুবাইয়া স্বচ্ছ নাজারিনা আই এম সরি, সে লিখেছে কি লিখেছে, কিন্তু ভাইয়া আপনি এখন যে অপরাধটা করছেন, একজন অপরাধীকে এতটুকু সম্মান দিতে কয়জন পারে? ওয়াও ফ্যান্টাস্টিক সুপার, ভালো লাগলো। এরপরে কি আছে? এরপরে আলিনুর ইসলাম আইনুল লিখছে, যে পাগল পাগল ভাব ধরে মানুষকে প্রতিনিয়ত ঠকাচ্ছে এটা একেবারে ঠিক না। আপনি মানুষকে ঠকাচ্ছেন, ঠকাচ্ছেন তার চেয়ে বেশি ঠকছেন আপনি আপনার নিজের বিবেকের কাছে। আমি আগে বলতে চাই ভাই, আপনি যা করেছেন তা ঠিক না, এইসব কাজ থেকে বিরত থাকুন এবং বাড়ি ফিরে আসুন, আর সেই দোকানির কাছে ক্ষমা চান, আশা করি ক্ষমা পাবেন। হয়তো দোকানি আপনাকে দু চারটা কথা শুনতে শোনাবে, তাতে কি অপরাধ যেহেতু করেছেন সেহেতু দু চারটা কথা হয়তো শুনতে হয় তাই না? কিন্তু সে তো অপরাধটা করেনি, সে অপরাধটা না করাতেই তার রাগটা এত বেশি চড়ে গিয়েছিল। এতটা রাগ আসলে কখনোই ঠিক না, যার যত বেশি রাগ। ওদিন বলছিলাম না একটা কথা, যে মানুষটা যত তুচ্ছ কারণে রাগ করে সে ততটাই তুচ্ছ। মেহরিমা নূর মিমি লিখছে যে ওর এই ধরনের কাজ বাদ দিয়ে আবার নতুন করে কাজ করা ঠিক হবে, যদি সম্ভব হয় তাহলে যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের কাছে টাকা ফেরত দেওয়া, এটাই হোক তার শাস্তি। না না না, সে নানান এলাকায় ঘুরে বেড়ায়, এখান থেকে এখানে চলে যায়, পাগলের বেশে ট্রেনে উঠে যায়, ট্রেনেও কেউ কিছু বলে না, সেখানেও ভাড়া লাগে না। বুঝতে হবে তার অবস্থানটা, তাকে দেখলে তুমি তোমার মনে হবে মানে একদম রাস্তাঘাটে আমরা কিছু পাগল দেখি না, চুল টুল এলোমেলো, খুব বাজে অবস্থায়, একদম ময়লা সারা গায়ে, বহুদিন গোসল করে না, এই ধরনের একটা রূপ সে নিয়েছে। হ্যাঁ, এই কারণেই তার এই অবস্থাটা আজকে। মাইশা সিদ্দিকা মোমো অনেক বড় করে লিখেছে, লিখেছে যে আসলে বুঝে উঠতে পারছি না ঠিক কি শাস্তি হতে পারে এই মুসলিমের, তবে এতটুকু বলবো মুসলিম ভাই আপনি নিশ্চয়ই শুনছেন এখনো, ভাই আপনাকে একটা কথা বলি, দেখুন সেদিন টাকাটা আপনি চুরি করেননি কিন্তু তাও আপনাকে চোর বলে দাবি করা হয়েছিল, সেটা অবশ্যই একটা অন্যায় ছিল, কিন্তু ভাইয়া আপনি এখন এই কাজটা যে কাজটা করছেন সেটা কিন্তু আরো বড় অপরাধ। মানছি সেদিন আপনার সাথে অন্যায় হয়েছিল, আপনার চাকরি চলে গিয়েছিল, কিন্তু ভাইয়া একটা চাকরি গেলে জীবনে আরো চাকরি আসবে, আর আপনি এখন যেটা করছেন সেটা করে আপনি নিজেও কি খুব স্বস্তিতে চলাফেরা করতে পারছেন? না, আপনাকে সর্বক্ষণই একটা বেশ নিয়ে চলতে হচ্ছে, আপনি একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাই বলছি এই অপরাধটা করবেন না আর এই পথ থেকে ফিরে আসুন, জীবন এখানেই শেষ নয়, আরো অনেক কিছু করার আছে জীবনে। অ্যাবসলুটলি আমারও তাই মনে হয় যে আপনার এখানে ক্ষমা চাওয়ার চেয়ে বেশি প্রয়োজন আপাতত আপনার জীবনটাকে বদলে দেয়া, আপনার জীবনটাকে চেঞ্জ করা। আপনি এক শহর থেকে আরেক শহরে যাওয়ার একটা বাজে অভ্যাস আপনার আছে, সেই অভ্যাসটাকে কাজে লাগান, এমন কোন একটা শহরে যান যেখানে আপনি আগে যাননি, সেখানে গিয়ে নিজের ভেষ বদলে, নিজের বেশ বদলে, নিজের গেট আপ বদলে, নিজেকে একটু বদলে, আবার কোনো হোটেলে বা কোথাও না কোথাও আপনি চাইলেই কাজ করা শুরু করতে পারেন, তাই না? আবারও একটা বিরতির সময় চলে এসেছে, বিরতির পরে আবারও আসছি, শুনতে থাকুন এবিসি রেডিও 89.2 FM, এবিসি রেডিও FM 89.2 চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব উইথ রেহান রাসুল। আর আমার সাথে অনেক 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 ফেসবুকে কমেন্ট আছে এবং অনেকগুলোর শেয়ারও আছে, আমি আবারও একটু শেয়ারগুলো পড়ি। সাফা জান্নাত লিখছে যে আপনার সাথে যা হয়েছে তা খুব খারাপ ছিল, তা আমি মেনে নিলাম, তবে এর মানে তো এই না যে কিছু নিরপরাধ মানুষকে আপনি ইনডাইরেক্টলি শাস্তি দেবেন, তাদের দোষটা কোথায়? আজ যখন আপনার মাঝে অপরাধবোধ জাগ্রত হয়েছে আমি বলবো আপনার মনোবল দৃঢ় করেন, দেখবেন ইনশাল্লাহ কোনো না কোনো পথ খুলে যাবে আপনার জন্য। ভেরি ওয়েল সেড, গুড সাজেশন, আসলেই কোনো না কোনো পথ খুলে যাওয়ার কথা, কারণ আমি একটা জিনিস বুঝতে পারি যে এরকম টানা কন্টিনিউয়াস অন্য একটা ক্যারেক্টার মধ্যে থাকতে পারে, অন্য একটা ক্যারেক্টারের মধ্যে নিজেকে ইনভলভ রাখতে পারে ফর সাচ আ লং টাইম অ্যান্ড ফর সাচ আ ব্যাড কজ হোয়াটএভার দ্য থিং ইজ, ইউ হ্যাভ ট্যালেন্ট ম্যান, তোমার যথেষ্ট ট্যালেন্ট আছে, আমার মনে হয় তুমি চাইলে অনেক কিছুই করতে পারবে এবং সেটা ভালো পথে। ইচ্ছে নদী শেয়ার করেছে, ক্রেডিবল বয় জাহেদ শেয়ার করেছে, তানিশা ইয়াসমিন আছে, মোমিন খান সেও শেয়ার করেছে, রফসানা সঞ্জিদা লিখছে সে যে টাকাগুলো নিয়েছে মানুষের কাছ থেকে সে টাকা ভালো কাজে লাগিয়ে নতুন জীবনে পা বাড়ান, সে টাকাগুলো তো সে জমায়নি, প্রতিদিনের টাকা প্রতিদিন শেষ, পাগলের বেশ বাদ দিয়ে তবে অবশ্যই ওই রূপ বাদ দিতে হবে। মালিক ভালো রাখুক আপনাকে, আর কাউকে এভাবে মিথ্যা অপবাদে যেন কাউকে আমরা না দিই। আসলেই অপবাদ দেওয়ার আগে আমাদের একটু চিন্তা করা উচিত, একটা অপবাদ মানুষকে অপরাধের দিকে খুব সুন্দর ভাবে ঠেলে নিয়ে যেতে পারে, অপবাদ অনেকটা অভিশাপের মতনই কাজ করে, তাই না? অনেক সময় দেখা যায় যে আমরা অপবাদ পাবার পরে চিন্তা করি যে আমাকে এভাবে বললো ধর আমি এটা করেই ছাড়বো, এ ধরনের একটা চিন্তা ভাবনাও কিন্তু আসে, এবং সেটা খুব ছোটবেলার থেকেই, যে ওই জিনিসটা কিন্তু তুমি ধরবা না, বাচ্চারা ঠিক ওই জিনিসটাই ধরে, সো এইভাবেও কিন্তু অপরাধ প্রবণতা বাড়ে। এমডি মাজহারুল ইসলাম আছেন, শেয়ার করেছে, সেও শেয়ার করেছে, রনক জাহান রাখা মুনি অ্যালং উইথ সুলতানা হক অ্যানি লিখছে মুসলিম প্রথমবার হয়তো না বুঝে করেছে, তবে সে এটাকে এখন আয়ের পথ করে
বেছে নিয়ে অন্যায় করেছে। সে মানুষকে, মানুষের ইমোশনকে, আবেগকে পুঁজি হিসেবে ব্যবহার করছে, যা আদৌ কোনো ভালো পথ নয়। সে তার পরিচিত এলাকা ছেড়ে অন্য এলাকায় কায়িক পরিশ্রম করে তার জীবন চলতে পারে। আমরা সবাই এটা বলছি, অনেকে এসএমএস প্যানেলেও এটা বলছে যে না, তার উচিত এলাকা বদলে নিজের রূপটা চেঞ্জ করে আবার কাজ করতে শুরু করা। আসলেই তাই উচিত। আর ইবা জান্নাত লিখছে, মুসলিম যেহেতু বুঝতে পারছে উনি অপরাধ করেছে এবং সে তার অপরাধ স্বীকার করছে সবার সাথে, যে নিজের তার ভুল বুঝতে পারে, সে অবশ্যই তার ভুল পথ থেকে সরে আসতে পারবে একটু চেষ্টা করলেই। আমার মনে হয় একটু চেষ্টারও প্রয়োজন নেই, সে চাইলেই কাজটা করতে পারবে, খুব ইজিলি করতে পারবে। কারণ সে এমন যদি হতো যে সে ধরা পড়েছে, জেলে গিয়ে, জেলে যাওয়ার কারণে তার জীবন একটা ব্ল্যাক মার্ক লেগে গেছে, একটা কালো দাগ পড়ে গেছে, এখন আর কেউ তাকে কাজ দিবে না, তাহলে একটা জিনিস বুঝতাম। কিন্তু মুসলিম, তুমি কিন্তু এখনো ওই পর্যায়ের বড় বিপদে পড়নি, তবে তুমি অপেক্ষা করতে পারো, কোনো না কোনো ভাবে নেচার তোমাকে অনেক বড় একটা বিপদে ফেলবে যদি তুমি এই পথে সারাক্ষণ থাকো। ইউনো, যেমন কর্ম তেমন ফল, এমন এক পাগলের পাল্লায় পড়বে, কি আর বলবো। পাগলের অবশ্য অভাব নেই। যেমন দেখুন, ফয়সাল আমাদেরকে রাঙামাটি থেকে লিখেছে যে ভাইয়া, পাগল ছাড়া কিন্তু দুনিয়া চলে না, ক্যারি অন মুসলিম ভাই, ক্যারি অন মুসলিম ভাই, ধন্যবাদ সবাইকে। ভাইয়া, এটা কোন পাগলের ছাড়া দুনিয়া চলে না বলা হয়েছে জানেন? যে পাগল নিজেও জানে না যে সে পাগল, যেমন আপনি, আপনি নিজেও এখনো জানেন না যে আপনার মানসিক বিকৃতি আছে আপনার মস্তিষ্কে, এবং যেই কারণে আপনি এই ধরনের একটা মেসেজ পাঠিয়েছেন। ক্যারি অন মুসলিম ভাই, একজন মানুষকে প্রতারণা করতে আপনি লিখছেন চালিয়ে যান। এটা যদি আপনার দুষ্টামিও হয় তাহলেও বলবো, সো চিপ, প্রচন্ড ছোট সাইজের দুষ্টামি, যেগুলা মানে ভদ্রলোকদের মানায় না। রানা ইসলাম আছে, লিখছে, আমি একটি ভুল জীবনে বারবার করছি আর সেই ভুলটার মাশুল দিচ্ছি, তবে আমার খুব কষ্ট হচ্ছে এতে, কারণ আমার আপনজন সবাইকে ছেড়ে আসতে হয়েছে। আপনার এসএমএস এর বাকি ইসলাম, বাকি অংশটুকু আসেনি রানা ইসলাম, এবং আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আপনি অ্যাডিক্টেড, অ্যাডিকশনের কারণে আপনার এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে। পূর্বা লিখছে, সে যদি তার টাকাগুলো কোনো ফকির বা কোনো এতিমখানায় দিয়ে দেয় তাহলে মনে হয় সে ঠিক হয়ে যাবে। ওয়েল, পূর্বা, একটা কথাই তোমাকে বলতে পারি, তোমার এই মেসেজটা প্রায় 30-40 বার এসেছে, আমি জানি না কেন, তবে হ্যাঁ, যে সে যদি টাকাগুলো দিয়ে দেয় তাহলে হয়তো এতিমখানার লাভ হবে, কিংবা যেখানে দিচ্ছে সেখানে লাভ হবে, তারা হয়তো শান্তি পাবে, তার জন্য দোয়া করবে, সে হয়তো ওই দোয়াটা থেকে ভালো কিছু পাবেও এই মানুষটা। কিন্তু যাদের কাছ থেকে সে প্রতারণা করে টাকা নিয়েছে তাদের কাছে কিভাবে সে ক্ষমা চাবে? একটা ভিক্ষুক যদি প্রতারণা করে আজকে ভিক্ষা করে, তাহলে সে কি কখনো মনে করতে পারবে যে সে আসলে কয় হাজার মানুষকে ধোকা দিয়েছে? আমার মনে হয় না সে পারবে, তাই না? এরকম আরো অনেকেই আছেন যারা আপনাদের অনেক অনেক প্রবলেম লিখে পাঠাচ্ছেন, আবার কেউ কেউ আছে সলিউশন লিখে পাঠাচ্ছেন, কিন্তু নিজের অপরাধ কেউ লিখে পাঠাচ্ছেন না। আর যারা নিজেদের অপরাধ লিখে পাঠাচ্ছেন, সেগুলো বেশিরভাগই মেয়ে ঘটিত অপরাধ, এবং উই আর নট অ্যাট অল ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট। সেটা আপনি কি করবেন না করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, এই ব্যাপারগুলো যাতে উঠে না আসে সেটাও আমাদের একটা চেষ্টা থাকবে। ওয়ালি আছে আমাদের সাথে আরো একবার, লিখছে যে মুসলিম ভাই, আপনি কেননা আবার এরিয়া চেঞ্জ করে একটা নতুন ভালো কাজ করুন, আপনি আপনার কোন প্রতিভা কাজে লাগিয়ে রাস্তায় নাচ বা গান করে টাকা আয় করতে পারেন। এটাও একটা ভালো বুদ্ধি, রাস্তায় নাচ গান করে অনেকে আজকাল টাকা কামাচ্ছে। তারপরে আছে আমাদের সাথে হ্যাশট্যাগ টার, লিখছে যে সে নতুন জায়গায় গিয়ে নতুন করে জীবন শুরু করতে পারে, সেখানেও নিশ্চয়ই কেউ চিনবে না তাকে। আসলেই আমারও তাই মনে হয়, সেখানেও যেহেতু কেউ চিনবে না, আপনার যেহেতু এই না চেনা শহরে, অচেনা শহরে গিয়ে দিন পার করার অভ্যেস আছে, আপনি কিন্তু চাইলে চেঞ্জ করতে পারেন নিজেকে। মমিনুর ইসলাম মমিন লিখছে যে ভাইয়া, আপনি অতীতে যা করেছেন তা সম্পূর্ণ ভুল ছিল। ইয়াস, সম্পূর্ণ ভুল ছিল, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা উচিত, অ্যাবসলিউটলি। আরো আছে আমাদের সাথে রাসেল, সে লিখছে যে ভাইয়া, ভালো লাগছে না তুমি এমনি শেয়ারম্যান কমেন্ট গুলোই পড়ছো আগের মতন। আচ্ছা, এই যে তোমার এসএমএস টাও করে ফেললাম, পড়ে ফেললাম ভাইয়া, তবে কোনো একটা নাম্বারের ধরন থেকে তোমরা এসএমএস পাঠাচ্ছ, এই এসএমএস গুলো কিন্তু সম্পূর্ণটা আসে না, কোনো একটা প্রবলেম রয়ে যায়, তাই না? সো বি কেয়ারফুল, আর নিজের নাম্বার থেকে এসএমএস পাঠালে আরো বেশি ভালো হয়। ওকে, এদিকে খায়রুল পার্সি আছে আমাদের সাথে, মাইশা সিদ্দিকা মোমো আছে, তার শেয়ারটা আমরা আগেই পড়েছি, এবং তার শেয়ার পড়তে পড়তে আমাদের আসলে সময়টাও আপাতত এই বিরতির আগে শেষ হয়ে গেছে। একটা গান শুনতে শুনতে আমরা চলে যাব রাত বারোটার পরে, রাত বারোটার পরে গিয়ে আমরা একটা কল নেব, সেই কলটা একটা একটা মেয়েকে আমরা ফোন করব। আমি জানি না সে তার নাম প্রকাশ করবে কিনা, তবে নাম প্রকাশ না করে সে যেটা বলতে চায় সেটা অনেক সেন্সিটিভ একটা ব্যাপার। সেই সেন্সিটিভ ব্যাপারটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের জানা জরুরি, যেই কারণে তার আমি কলটা নেব, কারণ প্রত্যেকটা মেয়ের লাইফেই দেখা যায় এই ধরনের একটা প্রবলেম থাকেই,
most of the time. So stay tuned. Phire aschi kichukkhoner moddhei with jaha bolibo shotto bolibo. You are listening to ABC Radio. Tui ar raat 12tar por hoye geche ar ekhon amader ekta call neyar kotha chilo ebong amra shetai nibo. Je amader sathe call e ashbe she tar naam prokash korte ichchuk noy tai amra tar naam prokash korte bolbo na. Hello, apni ki shunte pacchen amaderke? ওকে, আপনি আমাকে আমার পেজে অর্থাৎ facebook.com/rjflop এই পেজে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আমাকে একটা SMS পাঠিয়েছেন এবং সেখানে লেখা ছিল বেশ কিছু খুব সেনসিটিভ কথা, জিনিসটা আপনার পরিবারের সাথে যুক্ত যে কারণে হয়তো আপনি আপনার নামটা বলতে চাচ্ছেন না। তো আমি জাস্ট আপনাকে বলবো থ্যাংক ইউ ফর বিইং দ্যাট মাচ বোল্ড এন্ড ব্রেভ। এবার আপনি শুরু থেকে যদি আমাদেরকে বলেন যে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। আমি জানি ব্যাপারটা, কিন্তু আমার শ্রোতারা জানে না। হ্যাঁ, আসলে আমি যখন অনেক ছোট তখন থেকেই, মানে আমার বাবা যেহেতু একজন পুলিশ অফিসার, সে তো আমাকে ছোটবেলা থেকেই অনেক, মানে আমার মা আমাকে বলেছে বি স্ট্রং, বি স্ট্রং, সবসময় খুবই স্ট্রংলি চলবা, কোনো সমস্যা নেই, তুমি পারবা, এই টিপসে একটু ইয়ে দিয়ে বড় হয়েছে। তো এক সময় কিন্তু আমার বাবা একটু অন্য মাইন্ডের, যেমন হচ্ছে আমার বাবা কোনো ঘটনা ঘটলে মেয়ের জন্য, তো এখনো আমার বাবা মেয়েদেরকে দোষটা দিতে বেশি আগ্রহী। কিন্তু আমার মা আর আমার ভাই হচ্ছে এরকম, আমার ভাই হচ্ছে মানে মা আর ভাই হচ্ছে সাপোর্ট করবে আমাদেরকে এরকম একটা। তখন আমার ক্লাস নাইনে, গত বছরই শুরুর দিকে একদম জানুয়ারির দিকে একটা ঘটনা হয় ছাদে আমাদের বাসায়, তো একটা লোক আমার সাথে বেয়াদবি করে, ভালো রকম বেয়াদবি করে। তো এইটা ওই লোকটা একটু নেশা টেশা করে, তো এটা ভেবে আমি ফার্স্টে তো বলি না, কিন্তু কথায় কথায় আমি ভাইয়াকে কথাটা বলে দিই। তো আমার ভাই ভাইয়া আবার আমার মাকে এই কথাটা শেয়ার করে, তো আমার মা মানে এটা যেহেতু আমাকে নিয়ে হচ্ছে সেটা আব্বুকে এটা বলে দেয়, তো আব্বু এটা আমাকে খুব বেশি মানে দোষারোপ করে। তো তার কিছুদিন আগে একটা কাহিনী হয়েছিল, আমার আব্বু গ্রামে গিয়েছিল, তখন আমি আমার ভাইয়া একটু বাইরে যাব, তো এই নিয়ে তখনই আমার চাচা দূর সম্পর্কের চাচা চাচি আমাদের বাসায় আসে। তো আমার চাচিটা মানে নিউলি ম্যারিড কাপল ছিল তারা, তো আমার ভাইয়া আমার ওই চাচিটাকে বাহাটা সাথে দেখায়, এটা নতুন বাসায় উঠেছি দেখায়। কিন্তু তখন আমি আমার ফুল রেডি হই নাই, যেটা আমি রুমেই ছিলাম, তখন আমার চাচা হঠাৎ করে আমার রুমে ঢুকে, তো সবসময় আমার তোমার চাচা আপন চাচা আপনার বয়স কত তখন? আপনার তখন বয়স কত ছিল? আমার বয়স তখন ছিল 15। আচ্ছা, ওকে। তারপর তখন আমি মানে ব্যাপারটা মানে খুবই মানে সে আমাকে হঠাৎ করে এসে বলে কি যে তুমি আমার সাথে একটা বাজে একটা খুবই বাজে একটা আমাকে মানে ইয়ে করে প্রস্তাব দেয়, তো আমি খুব বেশি অবাক হয়ে যাই। তো সে আমাকে বলে কি যে কথা যদি কাউকে বলি আমি, তাহলে সে আমার বাবা আর মার মধ্যে একটা এমন কিছু জানে যেটা অন্যরা জানলে আমাদের আমার বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যাবে, এই টাইপের কিছু একটা। আচ্ছা, মানে সে আপনাকে, আমি একটু বুঝিয়ে বলি, সে আপনাকে প্রচন্ড বাজে একটা প্রস্তাব দেয়, অর্থাৎ শারীরিক কোনো ব্যাপারে আপনাকে প্রস্তাব দেয়, এবং সেটা দেওয়ার পরে সে আপনাকে এটা বলে ব্ল্যাকমেইল করে যে সে এমন একটা কিছু জানে যেটা প্রকাশ করে দিলে আপনার বাবা মার মধ্যে সম্পর্ক থাকবে না। জি, ওকে। তারপরে আমি আমার মানে কি করবো আমি বুঝে পাই না, দুই তিন দিন এভাবেই চলে যায়। তারপরে একদিন মানে এই কাহিনীটা, ওই যে আমার বাবা আমাকে দোষারোপ করার পরে ওই কাহিনীটা, ছাদের কাহিনীটা নিয়ে, তো আমার খুবই রাগ উঠে যায়। তো আমি এটা আমার মাকে বলার আগে আমি বাসায় চিল্লাচিল্লি করে বাসায় এটা বলে দিই। তো আমার বাবা শুনে প্রথমে বেশি অবাক হয়ে যায় যে এটা তার ভাই করছে, সেটা বিশ্বাসই করতে পারে না, সে স্বভাবত আমাকেই সে দোষারোপ করতে চায় প্রথমে। কিন্তু পরে আমার মা আর ভাইয়ের প্রেশারের জন্য সে বুঝতে পারে ব্যাপারটা, এবং সে তারপরের দিন তাকে মানে তাকে তার আইনি ব্যবস্থায় নিয়ে তাকে খুব মানে তাকে নাকি জেলে জেলে দেয় মানে তাকে জেলে নেওয়া হয় তাকে। ওকে, তো তখন মানে আমি যদি তাকে বলতাম ওই চাচাটাকে যে আমি এই ধরনের কোনো কিছু করতে রাজি না, আপনি যদি বলতে চান কাউকে বলে দিন করতে চান করেন, তাহলে সে হয়তো কিছু করতো না। কিন্তু ওই যে মানে একটা মানে আমার বাবার হচ্ছে আমার প্রতি অবিশ্বাস, আর হচ্ছে আমার ছোটবেলা থেকে ওই ধরনের একটা মানসিকতা নিয়ে ভর্তি, কি হবে কি হবে এরকম একটা মানসিকতা নিয়ে বড় হওয়ার কারণে আমি এটা মানে একটা বাজে একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। তো তার ওয়াইফ তাদের মানে লাভ ম্যারেজ ছিল, তার ওয়াইফ মানে কি বলবো না খেয়ে না পড়ে তাকে বলে,
থাকা সেভাবে আছে, খুবই বাজে অবস্থা। তো আমি চাইলে এটা সিলাই অন্যভাবে ঠিক করতে পারতাম, কিন্তু আসলে সেই পরিস্থিতি আমাকে মানে পরিস্থিতি এমন পরিস্থিতি ছিলাম যে হয়তো আমি পারিনি, এটা আমার দোষ ছিল, আমি স্বীকার করি। আমি প্রথমে একটা জিনিস বলি যে ফার্স্ট অফ অল আপনার বাবা আপনার উপরে কেন ভরসা করতেন না বা আপনাকে কেন বিশ্বাস করেন না? আমার বাবা আর আমার এজ ডিফারেন্ট 40 আপ। আচ্ছা, তো সে অনেক আগের ঠিক মানে আগের যুগে মানুষের যা হইতো আর কি, যেমন চিন্তা ভাবনা তারও সেম। আচ্ছা, আমরা বদলাইতে পারি না এটা চিন্তা ভাবনা। ওকে, তো আমার বাবার সাথে আমার কথা খুবই কম হয়, সপ্তাহে একটা দুইটা কথা হইলে হয়, না হলে নাই। আমার কথা হয় আমার ভাই আর আমার মার সাথে, আমার আব্বুর সাথে কথা খুবই কম হয়। আচ্ছা আচ্ছা, এবং সেই পুরোনো দিনের মানসিকতা থেকেই তার একটা টেন্ডেন্সি আছে যে সে মানে নারী জগৎটাকে খুব একটা বিশ্বাস করে না। করে না, হ্যাঁ, আবার মানে মেয়েদের বাইরে কাজ করাটাও সে বেশি একটা পছন্দ করে না। আচ্ছা, এখন আপনার জন্য মানে আপনার ওই কমপ্লেইন্টার কারণে, ওই কমপ্লেইন্টার কারণেই কি স্পেশালি ওই লোকটা এখনো জেলে? হ্যাঁ, এবং সেই কারণেই আপনি ধরে নিচ্ছেন যে তার ওয়াইফ এবং তার, আমি জানি, এবং আপনি জানেন যে তারা খুব কষ্টে আছে। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার সাথে সে যে অপরাধটা করেছিল, সেই অপরাধটা তো সে আসলে করতে পারেনি, সে অপরাধটা ব্যক্ত করেছিল, অপরাধটা করতে চেয়েছিল, তাই না? তো সেই ক্ষেত্রে তাকে এতদিন ধরে জেলে বা হাজতে রাখাটা লিগাল কিভাবে হয়? তো সেই ক্ষমতাটা এখনো কেন তার উপরে বর্তাচ্ছে? যদি তাকে একটা ওয়ার্নিং ও দেওয়ার হয় সেটা 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস হতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি কতদিন ধরে চলছে? আমি জানি সে যে কাজটা করেছে সেটার জন্য সে প্রচন্ড একটা অপরাধ করেছে, এবং সেটার জন্য যা শাস্তি হওয়ার তার চেয়ে বেশি শাস্তি তার ওয়াইফের হচ্ছে, এবং মানে ঘটনাটা এখানে যে কারণে আপনি অপরাধ বোধের মধ্যে আছেন, রাইট? হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে সে এর আগেও এই ধরনের কাহিনীর জন্য 3-4 বার জেলে চলে গেছে অলরেডি। ওকে, তার মানে তার তো মানে এখানে তো আমি বলবো যে ওই মেয়েটি অপরাধী যে তারপরে ওই লোকটাকে বিয়ে করেছে, এবং তার অপরাধের শাস্তি হিসেবে সে যা পাচ্ছে সেটা হচ্ছে একটা কষ্টের জীবন, এটা কি আপনার কাছে মনে হয় না? জানি না আসলে, এখানে মানে আমার যে কাজটা হয়েছে সেটা একটু মাথা গরম করে করা হয়েছে, আর কিন্তু এর আগেও তো সেই লোকটা জেলে ছিল এই সব কারণেই, এ ধরনের কারণেই। সেটা কি ওই মেয়েটি জানতো না যে মেয়েটি তাকে বিয়ে করেছে? সে হয়তো তার ওয়াইফকে বলেছে যে সে ভালো হয়ে গেছে, হতেও পারে। দেখো এখন মানে ব্যাপারটা এমন ভাবে দাঁড়িয়ে গেছে যে সামহাউ দিস ওয়ার দ্যাট ইউ ফিল রেসপন্সিবল ফর দ্য পেইন অফ দ্যাট ওয়াইফ, তার স্ত্রীর যে কষ্টটা সেটার জন্য আপনি নিজেকে রেসপন্সিবল ভাবছেন। ওয়াই আর ইউ ডুইং দ্যাট? আপনি তো যেটা করার সেটাই করেছেন, আর এই লোকটা যেহেতু আগে অনেকবার এই ধরনের কাজের কারণে জেলে গেছে বা প্রবলেমের মধ্যে পড়েছে, এতটুকু কিন্তু বোঝাই যায় যে আপনি যদি কমপ্লেন না করতেন, আপনি যদি কিছু না বলতেন, তাহলে আপনি ছাড়াও আরো অনেকেই এটা শিকার হতো। ইজন্ট ইট ক্লিয়ার? করতে পারতো, কিন্তু এটা এখন তো আমার জন্য হয়েছে, এটা তো মানে আমার ক্ষেত্র থেকে। তো আমি আপনার জন্য অনেকগুলো মেয়ে বেঁচে গিয়েছে নাকি আপনার জন্য একটা মেয়ে কষ্টে আছে, কোনটা? অ্যানসার মি। হয়তো বেঁচে গিয়েছে। So think of the good side. আমার মনে হয় আপনি যা করেছেন সেটা ঠিক করেছেন, তবে হ্যাঁ, সেই শাস্তিরও একটা লিমিটেশন থাকা উচিত, কারণ আফটার আ সার্টেন টাইম এই শাস্তিটা আর বর্তায় না। সো আপনার যদি কোনোভাবে ওই ক্ষমতাটা থাকে যে আপনার মা এবং ভাইকে দিয়ে বলে আপনি আপনার বাবার মাধ্যমে ওই লোকটাকে হয়তো আর 2 মাস পরে বা 3 মাস পরে হলেও জেল থেকে বের করে নিয়ে আসতে পারবেন, তাহলে কিন্তু একটা আশার পথ দেখা যায়, হয়তো এবারে জেল থেকে বের হয়ে এসে। আমার হচ্ছে তার ওয়াইফের জায়গা থেকে নিজেকে চিন্তা করলে হচ্ছে আমার খারাপ লাগে, যে একটা আমার মনে হয় একজন অপরাধীর শুধু তৎক্ষণাৎ অপরাধ নয়, আগে পেছনে পরে তার জীবনটাকে মিলিয়ে তার অপরাধটা হিসাব করা উচিত, এবং সেই অপরাধের কোন একটা অংশ তার স্ত্রী যদি কোনো না কোনো ভাবে না হয়ে থাকে, তাহলে তার এই কষ্টটা পাওয়ার কথা না প্রাকৃতিক নিয়ম অনুযায়ী, যেভাবে আমি বিশ্বাস করি। সো আমার কাছে মনে হয় আপনার গিল্টি ফিল করার এখানে কিছু নেই। কিন্তু তার সেটা তার শাস্তি যা পাওয়ার তো পেয়ে গেছে, আমার আমার মানে যেটা করেছে এটার জন্য, এখন তো
যেটা হচ্ছে এটা তো তার মানে তার স্ত্রীর প্রতি অপরাধ। হ্যাঁ, তার স্ত্রীর প্রতি এটা অপরাধ হচ্ছে। দেখুন, তার স্ত্রী আবার কোন একটা কন্ডিশনে আছে, তার ফ্যামিলি, তার স্ত্রীর ফ্যামিলি যে রাজি ছিল না, নিশ্চয়ই কোনো একটা কারণ ছিল রাজি না হওয়ার, নিশ্চয়ই তারা এসব জানতো। এক্স্যাক্টলি, সে কিন্তু প্রথম অপরাধটা তার বাবা মার সাথে করে এসেছে, তার বাবা মার চিন্তা ছাড়া, তার বাবা মার সম্মতি ছাড়া এমন একটা ছেলের সাথে চলে আসাটা, এটা ছিল তার অপরাধ, যেই অপরাধের শাস্তি এখন সে ভোগ করছে। সে যদি একজন অপরাধীকে জেনে বুঝে বিয়ে না করতো, তাহলে তার স্বামী আজকে জেলে থাকতো না, একজন অপরাধী জেলে থাকতো, তাই না? এবং এটা আপনার জন্য ক্যালকুলেশনটা অনেক ইজি হতো। সো আমার মনে হয় আপনি ঘুরিয়ে আরেকজনের ক্ষেত্রে নিজেকে অপরাধী না ভাবাটাই আপনার জন্য বেটার হবে। হ্যাঁ, যদি আপনি সেই মেয়েটির জন্য আপনার খারাপ লাগে, ট্রাই টু হেল্প হার, কোনো না কোনো একভাবে সেই মেয়েটিকে আপনি সাহায্য করার চেষ্টা করতে পারেন। বাট একজন অপরাধীর প্রতি এই থ্রুতে মায়া অনুভব করাটা বোধ হয় ঠিক হবে না। মায়া তো আমার ওই মেয়েটার প্রতি, আমার তো আর আমার ওই চাচাটার প্রতি কোনো মায়া নাই, কখনো ছিলও না, নাইও। তাহলে আপনি ওই মেয়েটিকে হেল্প করার চেষ্টা করুন, কোনো না কোনো ভাবে আপনি আপনার ভাই, আপনার মা, আপনারা মিলে ওই মেয়েটিকে হয়তো সাহায্য করার চেষ্টা করতে পারেন, কিংবা অন্যভাবেও আপনার ভাইকে বলতে পারেন যে কোনোভাবে ওই ছেলেটিকে ছাড়িয়ে নিয়ে আসা যায় কিনা। যদিও তার ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে যে পরবর্তীতেও সে এরকম আচরণ কন্টিনিউ করবে কিনা অন্য কারো সাথে, সেই ক্ষেত্রে বলবো মেয়েটিকে যদি সেলফ ডিপেন্ডেন্ট বানিয়ে দিতে পারেন, কোনোভাবে তাকে একটা চাকরি দিয়ে দিতে পারেন, কোনোভাবে তার চলাফেরার অবস্থাটা যদি করে দিতে পারেন, তাহলে মনে হয় আরো বেটার হয়। কারণ তার স্বামী ফেরত আসলেও তার সাথে কয়দিন থাকবে, আবার জেলে যাবে কি যাবে না অন্য কারোর সাথে উল্টাপাল্টা করে আপনি কিন্তু জানেন না। কিন্তু আপনি তো বলেছিলেন যে কাউকে শুধরানোর অবশ্যই সুযোগ দেওয়া উচিত, তো তার কি সুযোগ পাওয়া উচিত না? অবশ্যই পাওয়া উচিত, সে তো পেয়েছে, আপনি তো নিজেই বললেন আগেও 3-4 বার জেলে এসে গেছে, তাকে সুযোগ দেয়া হয়নি তা তো নয়। এমনকি যে মেয়েটি এখন কষ্টে আছে সেও সব জেনে শুনে একটা সুযোগই দিয়েছিল, সেটার অসৎ ব্যবহার হয়েছে, তারপরে আমি বলছি এই কথাটা, তাই না? সো যতক্ষণ পর্যন্ত উপলব্ধি না আসে, ততক্ষণ পর্যন্ত বোধ হয় শাস্তি অথবা কষ্ট দুটোর একটা পেতে থাকতেই হয়। বোঝাতে পেরেছি? অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ফর কলিং আস। আপনার এই কথাটা আমি সবার সামনে উপস্থাপন করার একটাই কারণ যে এই ধরনের প্রস্তাব অনেক মেয়ের কাছে আসে, অনেক মেয়েই এটাকে ফেস করে, সবাই বুঝতে পারে না যে এই ধরনের জিনিসগুলোকে কিভাবে ফেস করতে হয়। আপনার যে ডিসিশনটা আপনার মাকে বলার বা আপনার ভাইকে বলার বা ফ্যামিলির সাথে ব্যাপারটা শেয়ার করার, ইট ওয়াজ ব্রিলিয়েন্ট, ফ্যান্টাস্টিক, সুপারব। এই কাজটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই করা উচিত, যে কারণে আপনার কলটা আমার নেয়া। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ, আজকে এতটুকুই থাকুক কথা, পরবর্তীতে আবার কথা হবে আশা করি। বাই। ওকে, সো যাহা বলিব সত্য বলিব চলছে, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, JBSB, আপনি শুনছিলেন। আর এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা একটা কল নিয়েছিলাম, আর সেই কলের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম যে একটা কমপ্লেইন, একটা অবস্থান, একটা অপরাধের একটা শাস্তি আপনার না, আপনার আশেপাশের প্রত্যেকটা জীবনকে এলোমেলো করে দিতে পারে। তাই অপরাধ করার আগে যদি নিজের ব্যাপারে আপনি স্বার্থহীন হন, নিজেকে নিয়ে যদি আপনার কোনো বিন্দুমাত্র চিন্তা না থাকে, মানে আপনার চিন্তাভাবনা যদি এমন হয় যে ধুর যা হয় হোক, এই ধরনেরও যদি হয়, আপনি একটু চিন্তা করবেন যে আপনার সাথে কোন কোন মানুষগুলো কানেক্টেড, কোন কোন মানুষগুলো আপনার সাথে একসাথে বসবাস করছে, একসাথে আপনার অবস্থানটার সাথে তারাও নড়ে চড়ে যেতে পারে, আপনি যদি নাড়ান তাহলে তারাও নড়বে, ব্যাপারটা যদি এরকম হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দ্বিতীয়বার চিন্তা করা উচিত, তাই না? তন্ময় দে লিখছে যে ভাইয়া আমার একটা অপরাধ স্বীকার করার ছিল, কিন্তু কিভাবে আমি আপনাদের সাথে যোগাযোগ করব? আমাদের পেজের মেসেজে বক্সে ঘটনাটা লিখে পাঠাবো নাকি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে পুরো ঘটনা লিখে সেন্ড করবো, কোনটা করবো? তন্ময়, আপনি চাইলে ABC-র পেজেও পাঠাতে পারেন, আপনি facebook.com/RJFLOP RJFLOP এই পেজে গেলেও, অর্থাৎ আমার পেজে গেলেও আপনি চাইলে সেখানেও আপনার ঘটনা লিখে পাঠাতে পারেন, আর SMS প্যানেলেও আপনি ছোট করে চাইলে লিখে পাঠাতে পারেন সাথে আপনার নাম্বারটা দিয়ে, তাহলে আমরা হয়তো আপনার সাথে কথা বলবো। আছে আমাদের সাথে ঋষি আক্তার রশনি, লিখছে যে ভাইয়া আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম কিন্তু আজ পর্যন্ত তা পারলাম না। যাই হোক ভাই, একটা কথা আপনার কাছে শুনতে চাই, ছেলেরা কেন মিথ্যে ভালোবাসার অভিনয় করে? ওয়েল, এটা জিজ্ঞেস করবেন ইন্ডিভিজুয়ালি এক একটা ছেলেকে, এটা জেনারেল কোনো প্রশ্ন নয়। ক্রেডিবল বয় জাহেদ আছে আমাদের সাথে, লিখছে মুসলিম ভাইকে বলছি, ওনার নাম মুসলিম, সব ভুলে গিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নর্মাল মানুষের মতন জীবনযাপন করুন, আমাদের জীবনটা অনেক ছোট বাট অনেক সুন্দর। আমাদের
আমাদের মন চাইলে আমরা সব করতে পারি। মুসলিম ভাই, আপনি এই পথ থেকে সরে আসেন, নর্মাল মানুষের মতো জীবন যাপন করুন, আপনার জন্য দোয়া রইল। কি, আচ্ছা আচ্ছা, অনেক দোয়া করেছেন আপনার জন্য, থ্যাংক ইউ ক্রেডিবল বয়েজ আহেদ। আপনাকে নাজমুল হোসেন আরিয়ান আছে, লিখছে যে ফয়সাল ভাইকে লিখছে না, উনি আজকে আমাদের টপিক নয়, উনি একটা SMS করেছিলেন, আমরা তাকে তার জবাব দিয়ে দিচ্ছি। তিনি লিখছেন যে মুসলিম ভাই, আপনি পাপ করেছেন ব্যাপার না, পাপ আমরা কম বেশি সবাই করি, কিন্তু ভাই আপনি তো উপলব্ধি করতে পেরেছেন যে আমরা অনেক সুস্থ মানুষও করতে পারি না। শুভকামনা মোখলেস ভাই, মোখলেস না, ওনার নাম মুসলিম। মুসলিম ভাই, আপনার পরবর্তী জীবনের জন্য, অবশ্যই পরবর্তী জীবনের জন্য শুভকামনা। তবে কেন যেন আমার মনে হয় যে কর্মফল ব্যাপারটা না কাউকে ছাড়ে না, উনি যে কজন মানুষকে ধোকা দিয়েছেন অন্তত সেই কজন মানুষের কাছ থেকে ওনার ধোকা বোধ হয় খেতেই হবে। MD আইনুল ইসলাম জয়েন করেছেন আমাদেরকে, লিখছেন যে মুসলিম ভাই, আপনার জন্য এখন অসহায় মানুষগুলো হাত পাততে ভয় পায়, কারণ তাদেরও বোধ আছে যে আপনার নেই, আপনার জন্য অসহায়রা আরো অসহায়। অনেক সুন্দর একটা কথা লিখেছেন, অনেক সুন্দর একটা কথা লিখেছেন যে যে মানুষটা সত্যি অসহায় তার প্রতি দয়া দেখাতেও কিন্তু আমাদেরকে খারাপ লাগবে। যদি আমাদের আশেপাশে এভাবে ভণ্ড অসহায়ের দল ঘোরাঘুরি করে, তখন কিন্তু আমরা নিজেরা উল্টো আরো খারাপ হয়ে যাবো। দেখা যাবে যে আমাদের মধ্যে থেকে দান করার ইচ্ছাই চলে গেছে, কাউকে কিছু দেওয়ার ইচ্ছাই চলে গেছে, ধর দিয়ে লাভ কি, দেখা যাবে গিয়ে অন্য কোথাও ড্রাগ খাচ্ছে, ধর ওকে টাকা দিয়ে লাভ কি, দেখা যাবে যে আসলে অনেক বড় লোক, ওকে টাকা দিয়ে লাভ কি, দেখা যাবে বাচ্চাটা ওরই না। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আমাদের ভেতরে চলে এসেছে, এই ধরনের ব্যাপারগুলো মেইনটেইন করা এমন কিছু গ্রুপও আছে। আমরা অবশ্য কখনোই সেই গ্রুপগুলোকে ধরবো না, আমরা সরাসরি ধরবো যারা অপরাধ করছে তাদেরকে, তাই না? কি অদ্ভুত নিয়ম আমাদের। আকরাম খান, তার খুব ভালো লাগছে আমাদের সব শুনতে, আমাদের সাথে আছে মেঘলা আকাশ নীল, লিখছে যে আপনি সেদিন চুরি করেননি কিন্তু অপবাদ পেয়েছেন, মুসলিম ভাই আপনাকে বলা হচ্ছে, আর আজ আপনি কি করছেন সেটা একটু ভেবে দেখেন, আপনি নিজেই জানেন আপনি চোর নন, তাহলে কেন চুরির অপবাদ নিয়ে চোরকে পেশা হিসাবে নিলেন? আপনি এখন যেটা করছেন সেটা সেই দিনের মিথ্যা অপবাদকে মুছে দিয়ে বরং আপনাকে আরো বড় চোরের প্রমাণ করছে, চোর প্রমাণ করছে। একটা কথা, অন্যায় যে করে সে সহে, আপনি তো করেননি, তাহলে আপনার উচিত সেই দিনের অন্যায়টা প্রমাণ করার জন্য নিজের অবস্থানটা সত্র দৃঢ়ভাবে জীবনযাপন করা। আমি একদিন একটা মানুষকে পাগল ভেবে দেখে টাকা দিচ্ছি, তখন আমার কাছে বাসায় যাওয়ার গাড়ি ভাড়াও ছিল না, হাঁটাহাঁটি অনেকটা পথ পরে এসে দেখলাম সেই পাগলটা সিগারেট খাচ্ছে আর একটা মানুষকে হেসে বলছে যে আজ একটুতে ধান্দা শেষ, কাল আবার শুরু। ভাই সেদিন অনেক কষ্ট লেগেছে ভাই, তাই ওই পথ ছেড়ে সৎ পথে আসেন। আমি সেই দিন 5 টাকার জন্য 5 কিলো হেঁটেছি। ওয়েল, 5 টাকার জন্য 5 কিলো হেঁটেছেন মেঘলা আকাশ নীল, এটার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি অনেক হৃদয়ের ভিতর থেকে একজনকে দান করেছিলেন, অনেক কষ্টের আপনার উপার্জন বা আপনার কাছে থাকা টাকাটা, সেই আপনার যে হৃদয়ের যে অবস্থানটা, সেই অবস্থানটার সাথে প্রতারণা করেছে কেউ একজন, যে কারণে মাঝে মাঝে 50 টাকা বা 100 টাকা বা 500 টাকা হারিয়ে গেলেও আমাদের খারাপ লাগে না, কিন্তু কেউ যদি প্রতারণা করে 2 টাকাও বেশি নিয়ে যায় তাহলে আমাদের খুব কষ্ট লাগে। কারণ প্রতারণা এক জিনিস, আর হারিয়ে যাওয়া বা বিজনেসে লস করা সেটা সম্পূর্ণ আরেক জিনিস। অন্তত নিজেকে দোষ দেওয়া যায় যে ধুর এখানে টাকাটা না রাখলেই পারতাম, বা ধর ওখানে এই ইনভেস্টটা না করলেই পারতাম, কিন্তু যখন কেউ প্রতারণা করে নিয়ে যায়, ইটস টোটালি বিজনেস উইথ ইয়োর বিলিফ, বিজনেস উইথ বিলিফ, এক্সট্রিমলি ব্যাড থিং টু ডু। এরপরে কি আছে আমাদের সাথে, MD ইসমাইল লিখছে যে ভাইরে, একটা মিথ্যা কথা ঢাকতে 100টা মিথ্যা কথা বলতে হয়। ইয়াস ইয়াস, দ্যাটস ট্রু, খুব বেশি সত্য কথা। আশরাফুল ইসলাম আছে আমাদের সাথে, লিখছে যে মানুষ বলতে ভুল করে, এখন ভালো হয়ে যাও ভালো, হ্যাঁ সবাই আপনাকে অনেক রকম মানে সাজেশন দিচ্ছে, অবশ্যই চেষ্টা করবেন। আচ্ছা, আপনারা নিজেরা কখনো কোনো অপরাধ করেননি? যে অপরাধ আপনারা চাইলে প্রকাশ করতে পারেন কিন্তু আপনারা করবেন না, কেন যেন মনে হয় আপনারা করবেন না। এরপরে আছে আমাদের সাথে হাসান সাবি, লিখছে যে ভাইয়া, তাকে নিকটস্থ কোন গুরুজনের কাছে গিয়ে সমস্ত সব কথা বলে তার তওবা করা উচিত। ওকে, আসলেই তাই, আসলেই তাই। এরপরে কে আছে আমাদের সাথে, অ্যালোন মাইন্ড ফরহাদ, লিখছে যে ভাইয়া, জীবনটা অনেক বড়, তাই এখনো সময় আছে সবকিছু শুধরে নিয়ে জীবনটাকে নতুন করে সাজানোর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি জানি আপনি জেমসকে পছন্দ করেন। আরো আছে আমাদের সাথে কে, পিজুষী রানা, লিখছে যে দিনে যদি 600 টাকা ইনকাম করে, এত অনেক টাকা জমা হয়েছে, তা যদি হয় তাহলে সে একটা ব্যবস্থা তো করতে পারবেই, শাস্তিটা না হয় মৃত্যুর পরে পরে পাক। বাহ, অনেক বড় কথা লিখেছেন, অনেক সুন্দর কথা লিখেছেন, শাস্তিটা না হয় মৃত্যুর পরে পাক। কিন্তু সে ওই টাকাগুলো আদৌ রেখেছে কিনা আমি জানি না, আমার কেন যেন তার চিঠি পড়ে মনে হয়েছে যে সে পার ডে 600 টাকা খরচই করতো, 600-700 টাকা খরচ করে ফেলতো, বা যা পেতো তাই সে খরচ করে ফেলতো।
ওকে, এরপরে আছে আমাদের সাথে কে, তাজুল ইসলাম সন্দীপন, ওনার শেয়ারটা আমরা আগেই পেয়েছি, তাই আমরা একটু সরি শেয়ার না তো কমেন্টটা আমরা আগেই পেয়েছি, একটু শেয়ারে চলে যাই। সেখানে সাদিয়া আফরিন আছে, লিখছে এভাবে স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন না, সো কোনোদিন তাই আপনাকে অপরাধী ভেবে আর টাকা, আচ্ছা অপরাধ থেকে বের হয়ে আসাই ভালো, একটু ক্লিয়ারলি লিখতে হবে সাদিয়া আপু। এরপরে আছে নীলিময় হৃদয়, আছে আমাদের সাথে কাজী জুনায়েদ আহমেদ, লিখছে তার সাথে যা হয়েছে সে যা বুঝেছে সেটাকেই সে চূড়ান্ত বলে বিশ্বাস করে নিয়েছে, বিশ্বাসটা যে সংশোধন করার প্রয়োজন বোঝার চেষ্টা না করে মানুষ ঠকানোর কাজে নিজেকে সঁপে দিয়েছে, ছি শতধিক এসব বিকৃতি রুচির মানুষদের উপরে, আপনার কুপ্ররোচনা অন্যকে বিব্রত করছে সেটা ঠিক বোঝেন, সমাজকে কেন কুলোষিত করবেন, আপনি যদি ভালো মানুষের রূপটা নিয়ে আবার সমাজে ফিরে আসেন সমাজ কি আবার আপনাকে আগের মতন ফিরে পাবে, আমার মনে হয় পাবে না, তার চেয়ে বড় শাস্তি কি হতে পারে আপনার জন্য, সমাজ তাকে আমার মনে হয় আগের মতন করেই অ্যাকসেপ্ট করবে, আমার মনে হয় না সমাজ খুব একটা দূরে সরিয়ে দিবে তাকে, এটা আমার কাছে মনে হয় না, কারণ সমাজের কাছে সে যেই পাপটা করেছে সেই পাপটা খুব জেনারেল ভাবে করেছে, অনেকের মধ্যে করেছে, আর তাকে সেভাবে কেউ চেনেও না, আর যেহেতু তাকে চেনে না সে চাইলেই একটা নতুন জীবন কিন্তু শুরু করতে পারে, তাই না। এরপরে দেখছি আমি এখানে বিজয় আছে আমাদের সাথে, আছে সুফল, আছে ফিওনা ইসলাম মিশমি, লিখছে প্রতিবাদ করার ধরন আছে যেটা আমাদের অনেকের কাছে অজানা, হুজুগে মেতে আমরা অনেক কিছু করি যার ফল আমাদেরই বইতে হয়, মুসলিম ভাই আমার মনে হয় আপনার এইসব কিছু বাদ দিয়ে একটা সুস্থ জীবনে ফিরে আসা উচিত, তা হয়তো সহজ হবে না কিন্তু চেষ্টা করে দেখতে পারেন, চেষ্টা করে দেখুন, দেখুন না সব অতীত ভুলে একটা নতুন পরিবার গড়ে তোলার অবশ্যই এই চেষ্টাটা করা উচিত, কারণ পাগলের অভিনয় করতে করতে যদি একদিন সত্যি পাগল হয়ে যান না তাহলে না আর চেষ্টা করার মতন অবস্থানেই থাকবেন না, তখন বুঝবেন যে আসলে মানে পাগলের কত কষ্ট, সত্যিকারের পাগলের কত কষ্ট হয়তো তখন বুঝতে পারবেন। একটা মানুষ পাগল কখন হয়, যখন সে তার ব্রেইনে তার বাস্তব অবস্থানটা আর কুলায় না, যখন সে তার আবেগকে তার হৃদয়ে আর ধারণ করতে পারে না, যখন তার কষ্টটা তার সহ্য সীমার বাইরে চলে যায় তখনই সে হয়তো পাগল হয়ে যায়, আর সেই পাগলের ভান ধরে আপনি যেই কাজটা করছেন সেই কাজটা করতে করতে যে কোনো সময় আপনিও পাগল হয়ে যেতে পারেন, এটা কোনো সন্দেহ নাই, কারণ হচ্ছে পাগলা গারদে কাজ করলেই নাকি অনেকে পাগল পাগল ফিল করে, তার উপরে আপনি নিজে এই ধরনের কাজ করছেন, মাই গুডনেস ভাই এত লোককে একসাথে ঠকানো সব দিক থেকে আপনার জন্য ভুল হবে, ডোন্ট ডু দিস। আমরা এখন আরেকটা বিরতিতে যাব, বিরতির পরে এসে আবারও কথা হবে, স্টে টিউনড উইথ 89.2 FM। এমডি শিপন আছে আমাদের সাথে, আছে অনামিকা খন্দকার, লিখছে মুসলিম ভাই সহ বিশ্বের সবার উদ্দেশ্যে বলি মানুষ অপরাধকে ঘৃণা করে অপরাধীকে নয়, তাই আগের ভুলগুলো ভুলে অপরাধের জন্য অনুতপ্ত হন, আমার মনে হয় এটা আপনার জন্য ঠিক হবে, শুধু অনুতপ্ত হলে তো হবে না, অপরাধ থেকে বের হয়ে তারপরে অপরাধটার ব্যাপারে অনুতপ্ত হতে হবে, অপরাধ করতে করতে মাঝে মাঝে অনুতপ্ত হলাম সব অপরাধ চলে গেল পরের দিন আবার অপরাধ করলাম তা কিন্তু হবে না। এমডি রেজাউল হাসান আল নাইম আল আমিন আছে আমাদের সাথে, বাস্তব অর্থে মুসলিম ভাই অপরাধী নয়, তাই অপরাধ তো তাদেরই যারা আসল বিষয়টা না জেনেই অপবাদ দেয় এমনকি মারধরও করে, মুসলিম ভাই তো শুধু পাগলের অভিনয় করে জীবনে এগুচ্ছিল, সমাজে এমনও মানুষদের দেখা মেলে যারা এই জাতীয় দুর্ঘটনায় পড়ে বাস্তবে সন্ত্রাস কিংবা অপরাধমূলক কাজে জড়িত হয়, ভালো লাগলে কষ্ট করে একটু পড়ে দেখবেন। ভাই আপনার কথাটা ঠিক যে বাজে অবস্থায় পড়ে অনেকে এর চেয়ে অনেক বড় অপরাধ করে, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে এই অপরাধটা ছোট, একসাথে এত মানুষকে কষ্ট দেওয়া, পাগলের ভান করে একজনের কষ্টের কামাই থেকে ছোট্ট একটা অংশ হলেও নিয়ে নেওয়াটা আমার মনে হয় কোনোভাবেই আমরা মুসলিম ভাইকে বাস্তব অর্থে বা স্বপ্নার্থে কোনোভাবেই আমরা অপরাধী নয় বলতে পারি না। এমডি রেজাউল হাসান আল আমিন, আমি বুঝতে পারছি আপনার মন অনেক উদার, অনেক সুন্দর মানসিকতা আপনার, আপনি অনেক সুন্দর করে ক্ষমা করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই, আমরাও চাই তাকে ক্ষমা করতে, কিন্তু সে যে অপরাধটা করেছে সেই অপরাধে তাকে অপরাধী বলে তারপরে ক্ষমা করতে চাই, অন্যথায় কিন্তু তার নিজের মধ্যেই উপলব্ধিটা আস্তে আস্তে চলে যাবে যে আমি অপরাধ করেছিলাম, একটা সময় নিজেই সে ভাবতে শুরু করবে যে না আরে কি এমন করছিলাম, এমন কোনো ব্যাপার না, এরকম আবার করা যাইতে পারে, তাই না। মির্জা খিজির, আমি আপনাকে বলছি যে এভাবে আপনাকে ফোন করা হবে না, আপনি যদি আপনার লেখাটা ইনবক্সে লিখে পাঠান সেই অনুযায়ী ফোন করা হতে পারে। এমডি নাজমুল হাসান লিখছে প্রতিদিন যদি 600 টাকা ইনকাম করে তাহলে এতদিন অনেক টাকা হয়েছে, তাই আমি বলছি টাকার পরিমাণ মনে করে কোন গরিব অসহায় মানুষকে ভাগ করে দিয়ে দেবেন মুসলিম ভাই। ওয়েল টাকাগুলো সে আদৌ রেখেছে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে,
এরপরে আছে আমাদের সাথে কে, আছে আমাদের সাথে তাজুল ইসলাম সন্দীপন। নিচে ভাইয়া আমি একটা ব্যাপার জানতে চাই, আগে তো আমরা প্রতি রবিবারে ও আপনাদের গল্পের শোটা শুনতাম, কিন্তু এখন সেটা ব্যতিক্রম, আদৌ কি এটা এরকম থাকবে নাকি আগের মতন গল্প প্রচার হবে না, আগের মতন সরাসরি গল্প প্রচার হবে না, কারণ আমরা অপরাধীদেরকে এখানে নিয়ে এসে অপরাধ প্রচার করা বন্ধ করে দিয়েছি, আমরা উপলব্ধি প্রচার করি, অপরাধ নয়। নীরব হাওলাদার লিখছে যে ভাই এসব ধান্দা ছেড়ে তবা পরে ভালো হয়ে যান, সৎভাবে জীবন যাপন করেন আর আল্লাহর কাছে মাফ চান, এটা তো খুবই কমন একটা ব্যাপার, এটা তো তাকে চাইতেই হবে। এমডি আইরুল ইসলাম সে আছে, ক্রেডিবল বা জাহেদ এখন আছে, মোহাম্মদ সাব্বির রহমান আছে আমাদের সাথে, আছে আমাদের সাথে জোসেফ জিকু, লিখছে ভাইয়া সে তো তার ভুল বুঝতে পারছে তাই না, তাহলে তাকে মাফ করে দেওয়া উচিতের এই সমাজটা উচিত এই সমাজটার, সমাজটা তাকে মাফ করে দেবে কিন্তু সে তার ভুল বুঝতে পেরে এখনো তার চিঠি অনুযায়ী সেই অপরাধ থেকে ফেরত আসেনি, যেহেতু সে অপরাধ থেকে ফেরত আসেনি তাই তাকে আমরা ক্ষমা কিভাবে করি যতক্ষণ পর্যন্ত সে অপরাধ করা বন্ধ না করছে তাই না, এটা তো একটা ব্যাপার। ওকে, এরপরে আছে আমাদের সাথে এমডি সানি খান, লিখছে চুরি করে যদি বাঁচতে হয় তাহলে জীবন রেখে দরকার নেই, অনেক ভালো একটা কথা বলেছেন, ওটা আসলে জীবন থাকে না, মৃত্যু আতঙ্কে একটা কেমন যেন অবস্থান থাকে আমার ধারণা, কারণ একটা মানুষ আমি দেখেছি যখনই কোনো চোর বা ছিনতাইকারী বা ডাকাত ধরা পড়তে দেখেছি, তাদেরকে মার খেতে দেখেছি, তাদেরকে মানুষের প্রচন্ড ক্ষোভের মধ্যে পড়তে দেখেছি, তাদের মধ্যে আমি কখনো মানে অন্য কিছু দেখিনি, দেখেছি প্রচন্ড আতঙ্ক, প্রচন্ড ভয়, প্রচন্ড কষ্ট, হয়তো এখান থেকে বের হয়ে সে আবারও এই কাজটাই করে, কিন্তু তারপরেও এই জিনিসটা কিন্তু দেখা গেছে তাই না, এই জিনিসটা যেহেতু আপনার এই জিনিসটার মধ্যে দিয়ে যাওয়াটা কিভাবে সুখের কিছু হয়, আপনি যদি কোটি কোটি টাকাও চুরি করে কামাই করেন সেটা যদি আপনি খরচ করতে না পারেন তাহলে এটা কিভাবে হবে, আমার মনে হয় এটার সাথে পারিবারিক কিছু ব্যাপারও যুক্ত আছে, যেমন যদি আমার নিজের বাড়ির কথা বলি, আমি যদি আমার বাসায় এখন এমন একটা কিছু নিয়ে যাই যেটা কেনার ক্ষমতা আমার নেই, আমাকে হাজার হাজার প্রশ্নের সম্মুখীন হতে হবে, এটা কোথা থেকে আসলো, কে দিল, কেন দিল, কিসের স্বার্থ, যদি দেয় তুমি কেন নিবা, তোমার কেন নিতে হবে, কি উদ্দেশ্যে দেওয়া হয়েছে, তুমি কোন উদ্দেশ্য নিয়েছ, সবকিছুর প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে, কিন্তু যার এই জবাবদিহিটা করতে হয় না তার কিন্তু অনেক বড় সুবিধা বা অসুবিধা, সে কিন্তু অপরাধ করার জন্য আরো অনেক বড় স্কোপ পায়, সো ঘরের পরিবেশটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। ওকে, এরপরে আছে আমাদের সাথে শফিক পাঠান, লিখছে যে এই জন্মে যা করবে পরের জন্মে তার ফল ভোগ করতে হবে, মানে পরকালে বোঝাচ্ছেন তাই তো, ভালো করলে ভালো আর খারাপ করলে খারাপ আর কি ভাই। এরপরে আছে আমাদের সাথে অভি হাসান সুমন, আছে আমাদের সাথে মাইশা জাহান, আছে এমডি জাহিদ খান, সে এমডি জাহিদ খান এবং অভি হাসান সুমন এরা দুজন মুসলিমকে শুভকামনা জানাচ্ছে। ওয়েল, আপনাদের শুভকামনায় কিচ্ছু যায় আসে না ভাই, শকুনের দোয়া যেমন গরু মরে না ঠিক তেমনি গরুর দোয়ায় ও শকুনের পাকা লড়ে না, এটা বুঝতে হবে, যেমন আপনাদের ক্ষেত্রে হচ্ছে আর কি। না, আমি কিন্তু কোনোভাবে আপনাকে গরু বলিনি, আমি জাস্ট কম্প্যারিজনটা দেখালাম আর কি। আরোহী জ্যান ইমাম লিখে আপনি যা করছেন এটা খুব অন্যায়, বিশ্বাসঘাতকতা, মুসলিমকে বলছে সে, আপনি পাগলের অভিনয় করে টাকা কামাই করে ঠিক আপনারই মতো অন্য একজন মানুষকে ঠকাচ্ছেন, একটু ভাবুন আপনার এই গল্প শুনে লাখো শ্রোতা এখন থেকে কাউকে একটা টাকা দিয়ে সাহায্য করতে সন্দেহ করবে, তারপরেও বলছি ভুল মানুষেরই হয়ে থাকে, এখন থেকে সবকিছু বাদ দিয়ে ভালো হয়ে যান এবং শ্রম দিয়ে হালাল উপার্জন করুন, দেখবেন হালাল উপার্জনের 50 টাকাও 500 টাকার মতন বরকতময়। ওয়াও, বিউটিফুল, বিউটিফুলি রিটেন। আসলে আসলে এই পোস্টটা দেওয়ার আগে আমি ওটাই চিন্তা করছিলাম যে আচ্ছা এটা দেখে সত্যি সত্যি পাগল কারো প্রতিও কি দয়া চলে যেতে পারে কারো, না মনে হয় যাবে না, যার দেয়ার মন আছে সে সবসময় দিতেই থাকবে, কোনো না কোনো কারণে সে দিতেই থাকবে, হয়তো মাঝে মাঝে ভুল পাত্রে দিয়ে ফেলবে কিন্তু সেটা ভুলে তাই না। শাহরিয়ার হাসান বাপ্পি আছে, লিখছে কেমন আছি আমরা, হ্যাঁ আমরা ভালো আছি, থ্যাংক ইউ। ওকে, এরপরে আছে আমাদের সাথে ফুজাইল জামিল, সে কিছু লেখেনি, অনেকগুলো নাম লিখেছে, নামগুলো চিনি না। এরপরে আছে আমাদের সাথে ইব্রাহিম খলিল, লিখছে যে ভাই এত লং টাইম ব্রেক নেন কেন, সরি সরি ব্রো, এত লং টাইম আসলে ব্রেক নেওয়ার ইচ্ছা ছিল না, বাই মিস্টেক হয়ে গেছে, আর আমি আশা করি তন্ময় দে আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনার আমার সাথে কানেক্ট করতে হবে বা কোথায় আপনি আপনার অপরাধগুলো লিখে পাঠালে আমার আপনাকে ফোন দেওয়ার একটা চান্স থাকবে। আমাদের শো এর খুব বেশি সময় বাকি নেই, তাই যাবার আগে আমি একবার একটু SMS প্যানেল থেকে ঘুরে আসবো, সেখানে বেশ কিছু মানুষ আমাদেরকে 2221 SMS করেছে, যেমন ইভেল SMS করেছে আমাদেরকে, আমাদেরকে SMS করেছে কেউ একজন, সে তার নাম লিখেনি, তার আপন মামা ভাই তার সাথে খারাপ কাজ করে, বাট তার মা বিলিভ করেনি, মাকে আজও মাফ করতে পারেনি সে, আজ 20 বছর পর আমি প্রতিবাদ করছি কিন্তু রেজাল্ট শূন্য, 20 বছর পরেও যে আপনি প্রতিবাদ করতে পারেন, হ্যাটস অফ টু ইউ। এরপরে হাবিব ছিল আমাদের সাথে, রিয়াজ খান ছিল, সেও আমাকে একটা
নাম্বার পাঠিয়েছে এবং লিখেছে, আমার জীবনে অনেক বড় কিছু ভুল আছে, আমি খুলে বলতে চাই, আপনি কল করবেন কিনা? ভাইয়া, আমাদের কাছে অপরাধগুলো একটা মিনিমাম সেন্স পর্যন্ত না লিখে দেয়া পর্যন্ত আমরা আসলে কল করার উপায়টা থাকে না। ঈশা আছে আমাদের সাথে চিটাং থেকে, লিখছে যে যদিও বা লোকটা বাজে কাজ করে তবুও পানিশমেন্টটা যদি লিমিট ক্রস হয় সে উল্টা স্টেপ নেবে, মেবি ভুল হলে আই এম সরি। আসলে পানিশমেন্ট যদি কখনো উল্টো বেশি হয়ে যায় তখন কিন্তু সেটা আরো বড় অপরাধের জন্ম দেয়, আমার কাছে তাই মনে হয়। মানে একটা নেগেটিভ রিপালশন অর নেগেটিভ রিফ্লেক্স অ্যাকশন কাজ করে, সামহাও আমরা উল্টোটাই করতে পছন্দ করি। ইফ উই আর টু মাচ ফোর্সড টু ডু সামথিং, অতিরিক্ত পরিমাণে যদি আমাদেরকে ফোর্স করা হয় কোনো কিছু করতে বা না করতে, সেই ক্ষেত্রে দেখা যায় এই ব্যাপারগুলো হয়। এস এম এস প্যানেলের সবাইকে ধন্যবাদ জানাই এস এম এস করার জন্য, ইনক্লুডিং ফারহাদ, সেও তার কথাগুলো বলতে চাচ্ছে কিন্তু অপরাধ না লিখেই পাঠিয়ে দিচ্ছে, যে কারণে ইনবক্সে আমার খুব একটা যাওয়া হয় না, যে কারণে আমি ইনবক্সে খুব একটা যাই না। এটার একটাই কারণ হচ্ছে এই যে এসএমএস প্যানেলে আমাকে যারা মেসেজ পাঠায় তারা আসলে মূল টপিকটা বেশিরভাগ সময় না বুঝে না জেনেই একটা মেসেজ পাঠিয়ে দেয়। সাবরিনা লি আছে আমাদের সাথে, সে লিখছে অসাধারণ একটি অনুষ্ঠান, জান্নাতুল ফেরদৌস আছে, আছে আমাদের সাথে সাফা জান্নাত, লিখছে যে আপুটা কিছুক্ষণ আগে কল দিছিল তার মতন সিচুয়েশন আমিও ফেস করেছি আমার লাইফে, আমার ডক্টর কাজিন দ্বারা, বাট আপুটা ফ্যামিলি সাপোর্ট পেয়েছে বাট অনেকে পায় না, উল্টো তাদের ব্লেম দেওয়া হয়, ড্রেস আপ ঠিক করতে বলা হয়, ব্যাপারটা কেন? ব্যাপারটার কারণ হচ্ছে এই সব ফ্যামিলির ক্ষেত্রে যেখানে উল্টো ব্লেম দেওয়া হয়, শুধুমাত্র তাদেরকে বলছি, সেক্ষেত্রে বলছি আপনাদের সবাইকে দয়া করে কমপ্লেইন টাইপের জিনিসটা করতে যাবেন না, ক্রিয়েট আ সিন, সেখানেই একটা সিন তৈরি করুন, সেখানেই চিৎকার চেঁচামেচি করে উল্টে ফেলুন। হাজার হাজার মেয়ে, একটা ছেলে কিছু না করলেও সেটা চিৎকার চেঁচামেচি করে সেই ছেলেটাকে হয়তো সারা জীবনের জন্য ফাঁসিয়ে দিচ্ছে, 7 বছরের জন্য নারী নির্যাতন কেসে জেলে ঢুকিয়ে দিচ্ছে। সেখানে আপনাদের সাথে যাদের সাথে হচ্ছে তারা ইনস্ট্যান্ট চিৎকার করে কেন প্রতিবাদ করেন না? আপনাদের যে নারী কণ্ঠর যে ক্যানক্যানে ব্যাপারটা আছে সেটাকে ওখানে কেন ব্যবহার করেন না? সেটা যদি ব্যবহার করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের লাভ হবে, আপনাদের কণ্ঠের ওই মাত্রাটা, ওই স্পার্কলটা দেওয়া হয়েছে এই জন্য যাতে আপনারা মৌখিক ভাবে তৎক্ষণাৎ সবাইকে জানিয়ে দিয়ে প্রতিবাদ করতে পারেন। কিন্তু সেটা যদি আপনারা না করেন, সেটা যদি ঢেকে রেখে পরবর্তীতে বলতে যান, তাহলে তৎক্ষণাৎ প্রথমে অন্তত যেই ছেলেটা বা যেই মানুষটা, মধ্যবয়স্ক হোক প্রাপ্তবয়স্ক হোক, একজন যদি শুনে তাহলে তার মাথায় প্রথমে আসবে, আচ্ছা সে তখন কেন প্রতিবাদ করেনি, তখন কেন চিল্লাপাল্লি করলো না, তখনই কেন বললো না যে আমার সাথে এই ধরনের কাজ কেন করা হচ্ছে, ঘটনাটা তো বাসায় ঘটেছে, ঘটনাটা তো বলার মতন একটা জায়গায় ঘটেছে, ঘটনা তো চাইলেও বলতে পারতো। এই ধরনের সিচুয়েশন আসলে আপনার প্রতি অবিশ্বাসটা আসলে আরো বাড়বে, কখনোই কমবে না। সো আমার কথা হচ্ছে এই ধরনের সিচুয়েশনে পড়লে যদি আত্মীয় স্বজনের মধ্যে পড়েন, এটা মনে রাখবেন যে আপনাকে ওই বাজে কাজটার অফার করছে বা যে আপনার সাথে ওই বাজে কাজটা করতে চাচ্ছে তার যেমন একটা নিজস্ব সম্মান আছে, আপনারও আছে, তারও আছে। সো তার ওই সম্মানটার উপরে যখন আপনি হাত দিবেন, আপনার সম্মানে হাত দেওয়ার পরে আপনার যেমন লেগেছিল তারও এমনটাই লাগবে এবং তাকেও ওই পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এরপরে আমাদের সাথে রুবেল রহমান ছিল, জান্নাতুল ফেরদৌস ছিল, ছিল নীরা চাত্রিনা, বলছে আমার মতে মুসলিম ভাই যখন তার অপরাধ উপলব্ধি করতেই পেরেছেন তার এই পথ থেকে সরে এসে সৎ পথে আয় করা উচিত এবং যাদের সাথে প্রতারণা করেছেন তাদের প্রত্যেকের কাছে ক্ষমা চাওয়া সম্ভব না, তাই সে মালিকের কাছে মন খুলে মাফ চাইতে পারে আর তার কৃতকর্মের পাপ কমাতে এখন থেকেই তার বদলে বিভিন্ন সমাজসেবামূলক এবং ভালো কাজ করতে পারেন। এটা একটা ভালো বুদ্ধি দিয়েছো, ভালো কাজ তিনি করতে থাকতে পারেন। রিফাত আরএস আছে, এবং এই ভালো কাজ করাটা শুধুমাত্র অপরাধ যারা করে ফেলেছে আগে তাদের জন্য না, আপনার জন্য প্রযোজ্য। এরপরে রিফাত আরএস আছে আমাদের সাথে, নীলিময় হৃদয় সেও জয়েন করেছিল এবং ছিল আরো অনেকেই, কিন্তু আজকে আমাদের সময় আর নেই তাই আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। একটা গান শুনতে শুনতেই বিদায় নেব, এই গানটা শেষ হবে আর যাহা বলিব সত্য বলিব শেষ হয়ে যাবে। আগামী রবিবারে আবারও হবে এই একই অনুষ্ঠান ঠিক রাত 11টা থেকে 1টা পর্যন্ত এবং আপনাদের সাথে আমি রেহান রাসুল থাকবো পুরো সময়টাই, এবং আশা করব এই যে আজকে আমাকে যে আপুটা ফোন করেছিল এরকম আরো অনেকেই কল করবে এবং অনেকেই তাদের অপরাধ বোধটা বা তাদের অপরাধটা সবার সামনে প্রকাশ করে আরো অনেককে হয়তো একটা বাঁচার সুযোগ দেবে অপরাধ থেকে সত্যের পথে ফিরে আসার জন্য। হয়তো আপনার অপরাধটা কাজে লাগবে একজন অপরাধীর, একটা মিথ্যা কখনো সাহায্য করে না, কিন্তু যখন আপনি আপনার মিথ্যাটাকে সত্য আকারে উপস্থাপন করেন, যখন বলেন যে এই মিথ্যা কথাটা আপনি বলেছেন এবং এই মিথ্যার কারণে আপনার আজকে এই অবস্থা, সেখান থেকে সেই অবস্থানটা শুনে অনেকে হয়তো আপনার কাছ থেকে আস্তে আস্তে শিখে
অনেক দূরে চলে আসতে পারে, হয়তো অপরাধ থেকে অনেক দূরে চলে আসতে পারে, বা অপরাধ করা ছেড়ে দিতে পারে, বা হয়তো মন মানসিকতা বদলে সম্পূর্ণ ভালো মানুষ হয়ে যেতে পারে। তাই আপনার অপরাধটা স্বীকার করুন সবার সামনে এবং সুযোগ করে দিন হাজার অপরাধীকে একটু নিরপরাধ হওয়ার, একটু ভালো থাকার, একটু মানুষ হওয়ার।